রাস্তায় হাঁটা যাচ্ছে না, ডাস্টবিনের ময়লা আবর্জনা সব উপচে পড়ছে, দুর্গন্ধে দম বন্ধ হয়ে আসছে। এখন না, আমি বলছি কয়েক বছর আগেকার কথা। কিছু কিছু জায়গায় অবশ্য এই সমস্যা আছে, সেই সমস্যা সমাধানের জন্যে ঢাকা সিটি কর্পোরেশন সবসময় চেষ্টা করে যাচ্ছে, আর ঢাকা সিটি কর্পোরেশনের সাথে এই ব্যাপারে সহযোগিতা করছে জায়কা। চলুন, ঢাকা শহরের বর্জ্য ব্যবস্থাপনা কীভাবে বদলে যাচ্ছে আমরা একটু দেখে আসি। শহরের মানুষের ঘুম ভাঙার আগে, এমনকি সূর্য ওঠার আগে শহর ঝাড়া মোছার কাজ শুরু করে দেন ঢাকা সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা। গতদিনের নাগরিকদের ফেলে যাওয়া কোনো ধরনের ময়লায় ফাঁকি দিতে পারবে না এই পরিচ্ছন্নতা কর্মীদের ঝাড়ুর শলা থেকে। প্রতিদিন প্রায় 10,000 পরিচ্ছন্নতা কর্মী নিয়োজিত থাকেন এই মহানগরের রাস্তাঘাট বর্জ্যমুক্ত করার কাজে। রাত 9টা থেকে শুরু করে ভোর 5টা পর্যন্ত আমরা যে প্রত্যেকটা রোডে আছে, রোডে আমরা ঝাড়ু ক্লিন করি। পরিচ্ছন্ন কর্মী তাদেরকে বিভিন্ন রোড ভাগ করা আছে, ম্যাপ আছে, যতদিন বেঁচে থাকি যতদিন এই কাজে আমরা লাগে থাকি ততদিন আমরা জনগণের সেবা দিতে থাকব। আমাদের যে যারা ময়লা নিতে আসে তাদেরকে দেখি যে এরা তারা আলাদা আলাদা করে প্রোডাক্টগুলো রাখছে, সেই জিনিস যদি আমরা তাদেরকে একটু কোঅপারেট করে করি এটা আমাদের জন্য অনেক ভালো, তাদের জন্য কষ্টটা কম হয়। এখন তারা যা ওয়ার্ক করছে সেটা আই এম ভেরি স্যাটিসফাইড, যে তাদের ওয়ার্কটা আমার কাছে খুব ভালো লাগছে, যে তারা যে রেগুলার ময়লা রেগুলার নিয়ে যাচ্ছে, আমাদের নিচে কোনো গন্ধ হচ্ছে না, আমরা হাইজিন থেকে মানে খুব ভালো থাকছি, বাচ্চারা ভালো থাকছে, পরিবেশ ভালো থাকছে। অন্যদিকে প্রায় একই সময়ে 3,000 পরিচ্ছন্নতা ভ্যান আবাসিক এলাকাগুলোতে ছড়িয়ে পড়ে গৃহস্থালী আবর্জনা সংগ্রহ করতে। দায়িত্ব সচেতন এই পরিচ্ছন্নতা কর্মীরাই শীত গ্রীষ্ম বর্ষা প্রতিদিন 20 মিলিয়ন মানুষের গৃহস্থালী বর্জ্য সংগ্রহ করে নগরবাসীকে পরিষ্কার পরিচ্ছন্ন জীবনযাপন করতে নীরবে সাহায্য করে যাচ্ছেন। বাড়িঘর এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে সংগৃহীত এই বর্জ্য চলে আসে শহরব্যাপী ছড়িয়ে থাকা 100টি ডিসপোজাল সাইটে, আর অপেক্ষা করে পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য। রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনার প্রযুক্তিগত আধুনিকায়নের লক্ষ্যে 2009 সালে জায়গা বর্জ্য সংগ্রহ ও পরিবহনের জন্য বিশেষভাবে নির্মিত 100টি ট্রাক গ্র্যান্ড এইডের আওতায় ঢাকা সিটি কর্পোরেশনকে অনুদান হিসেবে হস্তান্তর করে। পরবর্তীতে 2015 সালে আরও 150টি বিশেষায়িত ট্রাক এই অনুদানের সাথে যুক্ত হয়। প্রথম অবস্থায় তো এখানে ওপেন ডাম্পিং করা হতো, তখন আমাদের বর্জ্য কালেকশন ছিল 30-35%, বাকি 65% বা 70% বর্জ্য আমরা কালেকশন করতে পারতাম না। কিন্তু যখন জায়কা অর্থাৎ জাপান সরকারের সহায়তায় 2007 সাল থেকে এটাকে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় নিয়ে আসা হয়। খোলাগাড়ি ছিল, সকালবেলা লেবার নিয়ে যাইতে হইতো, অনেক সময় লাগতো, ময়লা আসতো কম এবং ময়লা রাস্তা উঠতো পড়তো, রাস্তাঘাট নোংরা হয়ে যেত। এখন জাপান থেকে অত্যাধুনিক গাড়ি আসাতে আমাদের এই জিনিসটা হয় না এবং ময়লাটাও বেশি আসে এবং আমাদের চালায়াও একটু শান্তি পাই। আমরা ময়লা এখানে আসার পরে অনেকটা ময়লা ওজনে অনেক বেশি আসে, মানে ক্যারিং খরচটাও কম হয়। আমাদের এখানে প্রতিদিন 2600-2700 টন ময়লা আমরা এখানে ডাম্পিং করে থাকি। আমাদের টোটাল যে 100 একর জমি এটা আমরা মানে টোটাল ও ড্রোনের মাধ্যমে আমরা দেখতে পারি, এবং আমাদের লিচেট প্ল্যান্ট আছে, এটা অপারেশন হচ্ছে কি না আমরা ওখানে মানে অফিসে বসে তদারকি করতে পারি। এরপরে আমাদের নতুন যে আরও প্রযুক্তি এসেছে, যেমন গ্যাস মেজারমেন্ট টুলস, মাত্র ল্যান্ডফিলে কী পরিমাণ গ্যাস উৎপাদন হচ্ছে এটা আমরা পরিমাপ করতে পারছি, এবং জায়গার সাথে থেকে আমরা এই তথ্যগুলো জানতে পারতেছি। বিশেষায়িত ট্রাক পরি সারা শহরের বর্জ্য সংগ্রহ করে সব শেষে পৌঁছে দেয় মাতুয়াইল ওয়েস্ট ডিসপোজাল প্ল্যান্টে। জায়কার কারিগরি সহযোগিতায় বর্তমানে এই প্ল্যান্ট প্রতিদিন 3,500 টন বর্জ্য ব্যবস্থাপনা করে থাকে।
শুধুমাত্র কারিগরি সহযোগিতা আর সরঞ্জামাদি হস্তান্তরের মধ্যে জায়গার উদ্যোগ সীমাবদ্ধ থাকেনি। বর্জ্য ব্যবস্থাপনার সাথে নগরের নাগরিকদের সচেতন অংশগ্রহণ পরিচ্ছন্ন শহর তৈরির পূর্ব শর্ত। একই সাথে প্রয়োজন প্রথাগত অভ্যাসের পরিবর্তন। রিডিউস, রিসাইকেল, রিইউজ এই তিনের ধারণায় নগরবাসীকে উদ্দীপ্ত করে জাইকা সামাজিক অংশগ্রহণের মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনা করার উদ্যোগ নেয়। কারিগরি সহায়তার পাশাপাশি গণমানুষের অভ্যাস পরিবর্তন করার মাধ্যমে একটি জটিল সমস্যার সমাধান করতে চাওয়ার জাইকার এই আন্তরিক প্রচেষ্টার সুফল সুদূর প্রসারী। というところで、この会の協力が始まった経緯があります。今実際、ダッカ市のそのゴミの収集率っていうのは 80% を超えていて、これはもう東南アジア、フィリピンだったりとか、ベトナムよりも高い収集率なんですね。ですので、ぜひバングラデシュには、さらに高いところを目指してほしいと思っています。জাইকা এবং ঢাকা সিটি কর্পোরেশনের দুই দশকের প্রচেষ্টায় পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ নগরে বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য এসেছে।